স্কুলে চুরির ঘটনা তো আকছাড়ি ঘটে, দরজা জানলা ভেঙে সবকিছু নিয়ে উধাও হয় দুষ্কৃতীরা। তাই বলে চুরি শেষে স্কুলের অফিসে তিন তিনটি কুমির ছেড়ে দিয়ে পালালো চোরেরা? হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার একটি স্কুলে। স্কুলের ওপর বেজায় রাগ, রাগ মেটাতে তাই স্কুলে চড়াও চার দুষ্কৃতী। প্রথমে অফিসের দরজায় দুমদাম ধাক্কা, ভাঙলো দরজার কাচ, কাচ কলিয়ে কিছু একটা ভেতরে দিয়ে দিল দুষ্কৃতীরা। তারপর দরজা ভেঙে ঢুকে পড়ল চারজন, মুখ তাদের ঢাকা, ও বাধে চলল ভাঙচুর। পালানোর আগে তুলে নিয়ে গেল অফিসের কম্পিউটারটাও। কিন্তু এখানে শেষ নয়, দশজন অফিস করে, ওরা কারা? তিন তিনটে কুমির মুখে টেপেটে ওদের নিয়ে এসেছিল চার দুষ্কৃতী। ভাঙচুর করে পালানোর সময় তাদের অফিস ঘরে ফেলে রেখে যায়। গোটা ঘটনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ার হামটি ডুয়ের ওই স্কুলের সিসিটিভিতে। কুমিরগুলোকে উদ্ধার করে বনকর্মীদের হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু স্কুলের ওপর এত রাগ কেন? কেনই বা এমন বিচিত্র হামলা? সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।